হাই এভরিওয়ান ওয়েলকাম টু ফার্স্ট এক্সাম বাংলা দিস ইজ ইয়ার মেন্টার বিষ্ণু টুডে উই উইল ডিসকাস ফাইভ মে টোয়েন্টি টোয়েন্টি কারেন্ট অ্যাফেয়ার্স তো ভিডিওটি শুরু করার আগে প্রথমে যদি ভিডিওটি সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষায় হবে এবং এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনারা পিডিএফ প্রাপ্ত করতে পারবেন এ এছাড়াও আপনারা আমাদের পিডিএফ আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে প্রাপ্ত করতে পারেন সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো চলুন শুরু করা যাক আজকে কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচে মে দু হাজার কুড়ি কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রথম প্রশ্ন বর্তমানে ইন্টারন্যাশনাল ফাইটার্স ডে কবে পালন করা হয় বর্তমানে ইন্টারন্যাশনাল ফাইটার্স ডে পালন করা হয় চৌথা মে অর্থাৎ ফোর মে অপশান বি ইজ এ কারেক্ট আনসার তো চারে মে ইন্টারন্যাশনাল ফাইটার্স ফায়ার ফাইটার্স ডে মানানো হয় তো চলুন পিকচার দেখে নিয়ে যাক ফায়ার ফাইটার্স তো এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স অর্থাৎ ফায়ার ব্রিগেডিয়ারদের যেসব মানুষ কাজ করে তাদের ফায়ার ফাইটার্সগুলোকে সম্মান দেওয়ার জন্য এবং তাদের বলিদানের জন্য মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটস ফাইটার্স ডে পালন করা হয় চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন দেশ চারে মে রাষ্ট্রীয় পক্ষী দিবস হিসাবে পালন করে তো বর্তমানে চারে মে পক্ষী দিবস হিসাবে পালন করে আমেরিকা অপশান এ ইজ এ কারেক্ট তো আমেরিকা চারে মে রাষ্ট্রীয় পক্ষী দিবস হিসাবে পালন করে কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া কত তারিখ পালন করে রাষ্ট্রীয় পক্ষী দিবস যে ইন্ডিয়া রাষ্ট্রীয় পক্ষী দিবস পালন করে বারোই নভেম্বর তো বারোই নভেম্বর ইন্ডিয়া রাষ্ট্রীয় পক্ষী দিবস পালন করে কারণ বারোই নভেম্বর সালিম সালিম আলি সালিম এস এ এল আই এম সালিম আলি আলীর মৃত্যু জন্মদিন হয় তাই বারোই নভেম্বর সালিম আলী জন্মদিন হয় তাই বারোই এপ্রিল বারোই নভেম্বর ইন্ডিয়াতে রাষ্ট্রীয় পক্ষী দিবস হিসাবে পালন করা তো কেন মানানো হয় কারণ সালিম আলী পাখিদেরকে খুব ভালোবাসতেন এবং পাখিদের কাজের জন্য তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বা কাজের জন্য বা পাখির প্রতি সালিম আলীর যা অবদান আছে সেই অবদানের জন্য তাকে তার জন্মদিন হিসেবে জন্মদিনের দিনটিকে রাষ্ট্রীয় পক্ষী দিবস হিসেবে পালন করা হয় এবং সালিম আলীকে বার্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সালিম আলীকে বার্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কে এস নিসার আহমেদের মৃত্যু হয় তিনি কে ছিলেন তো বর্তমানে কে এস নিসার আহমেদের মৃত্যু হয় তিনি ছিলেন একজন বিখ্যাত কবি তো কর্ণাটকের একজন বিখ্যাত কবি ছিলেন তো চলুন পিকচার দেখে নিয়ে যাক ইনি হচ্ছে কে কে এস নিসার আহমেদ ইনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাই এবং কর্ণাটকের বাসিন্দা তো ইনি কর্ণাটকের বাসিন্দা তাই ইনি তাই ইনাকে কর্ণাটকের সর্বোচ্চ অ্যাওয়ার্ড পম্পা অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয় আপনাদের যদি এক্সামে আসে যে কর্ণাটকের হায়েস্ট অ্যাওয়ার্ডের নাম কি তাহলে আপনারা অপশান দিবেন পম্পা অ্যাওয়ার্ড এবং পম্পা অ্যাওয়ার্ড এবং ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম কি ভারতের সর্বোচ্চ অ্যাওয়ার্ডের নাম হচ্ছে ভারত রত্ন ভারতরত্ন তো পম্পা অ্যাওয়ার্ড বারণা লিখে দিচ্ছে পি এ এম পি এ এম পি এ পম্পা অ্যাওয়ার্ড তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো চলুন পম্পা অ্যাওয়ার্ড কত সালে দেওয়া হয় সেটা জেনে নিয়ে আস পম্পা অ্যাওয়ার্ড দেওয়া হয় উনিশশো সাতাশি সালে পম্পা অ্যাওয়ার্ড দেওয়া হয় উনিশশো সাতাশি সালে তো পম্পা অ্যাওয়ার্ড ফার্স্ট কে ছিলেন তো পম্পা অ্যাওয়ার্ডের ফার্স্ট উইনার ছিল কে ভেম্পু কে ভেম্পু কে ই এম সরি কে ই ই এম পি ইউ কে ভেম্পু কে ভেম্পু তো পম্পা অ্যাওয়ার্ডের প্রথম বিজেতা হচ্ছে কম কে ভেম্পু বা কে ভেম্পুকে পম্পা অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয় এবং লাস্ট পম্পা অ্যাওয়ার্ড দেওয়া হয় কে এস নিসার আহমেদকে এবং পম্পা অ্যাওয়ার্ড স্থাপিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে তো চলুন আগের প্রশ্ন যাওয়া যাক বর্তমানে নির্বাচন কমিশনার কোন রাজ্যে বিধান পরিষদের অ্যাডিশনাল অতিরিক্ত সিটের অ্যাডিশনাল অতিরিক্ত সিটের উপর ভোটের মঞ্জুরি দেয় তো বর্তমানে নির্বাচন কমিশনার বিধান পরিষদের অ্যাডিশনাল অতিরিক্ত সিটের উপর ভোটের মঞ্জুরি দেয় ভোটের মঞ্জুরি দেয় মহারাষ্ট্র তো অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার তো মহারাষ্ট্র সরকার নির্বাচন কমিশনারের রাজ্যের বিধান পরিষদের অতিরিক্ত বা অ্যাডিশনাল সিটের ওপর ভোটের মঞ্জুরি দেয় তো চলুন মহারাষ্ট্র সম্বন্ধে জানা যাক তো কিছুদিন আগে মহারাষ্ট্রের মহারাষ্ট্রের হাইকোর্টের চিফ জাস্টিস হয় দীপাঙ্কর দত্ত এবং মহারাষ্ট্রে কয়েকটি বিখ্যাত পার্ক রয়েছে যেমন সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক গুগুমল ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এবং কিছুদিন আগে মহারাষ্ট্রে ফ্রিতে স্বাস্থ্য বিমা পরিযোজনা শুরু করা হয় তো মহারাষ্ট্র যখনই মহারাষ্ট্র এসছে তো মহারাষ্ট্র সামনে জানা যাক মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রের সিএম হচ্ছে উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্রের গভর্নর হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোথায় প্রথম কোভিড নাইন্টিন টেস্টিং বাস লঞ্চ করে তো বর্তমানে কোভিড নাইন্টিন টেস্টিং বাস লঞ্চ করে মুম্বাই অর্থাৎ অপশান সি কারেক্ট অ্যান্সার তো মুম্বাইয়ে প্রথম কোভিড নাইন্টিন টেস্টিং বাস লঞ্চ করে তো চলুন পিকচার দেখে নিয়ে যাক কোভিড নাইন্টিন টেস্টিং বাস তো এটি হচ্ছে পিকচার এই বাসটি মাধ্যমে মুম্বাইয়ে সমস্ত করোনা রুগীদের চিকিৎসা করা হবে ডোর স্টেপ পর্যন্ত যাবে শহরে শহরে এবং করোনা ভাইরাসের করোনা ভাইরাস রোগীদের চিহ্নিত করে এই বাসেই টেস্ট করা হবে এবং তাকে হসপিটালে শিফট করা হবে तो चलो आगे प्रश्न जावा जा बर्तमान कौन बैंक बर्तमान कौन बैंक हम हार नहीं मानेंगे हैशटैग हम हार नहीं मानेंगे शीर्षक के ऊपर एक गान जारी करे गान अर्थात सॉन्ग तो बर्तमान हम हार नहीं मानेंगे शीर्षक ओपर गान जारीडीएफ सी बैंक तो अपन बज एक्ट एनसार एच डी एफ सी बैंक तो एच डी एफ सी बैंक एक्टिव सं गान रिलीज कर हम हार नहीं मानेंगे तो चलो पिक्चर देखे नहीं जाच डी एफ सी बैंक के कौन गानी बैल कर देखते हम हार नहीं मानेंगे एटी पिक्चारे इन रही है ए आर रहमान तो ए रहमान এই দুদিন হল দুদিনের আগে হাম হার নেহি মানেঙ্গে গানটি স্টার্ট করে তো আপনারা গু ইউটিউবে যেয়েও সার্চ করতে পারেন এইচডিএফসি ব্যাঙ্ক হাম হার নেহি মানেঙ্গে তো আপনারা অবশ্যই দেখতে পেয়ে নেবেন সেই গানটি তো এই গানের মাধ্যমে কী বোঝানো হয়েছে তো এই গানের মাধ্যমে বোঝানো হয়েছে বর্তমানে মানুষ করোনা ভাইরাসের জন্য ও লকডাউনের জন্য ডিপ্রেশন ও নেগেটিভ থেকে ওঠার জন্য পজিটিভ ফিল করার জন্য গানটি রিলিজ করা হয় তো চলুন এইচডিএফসি ব্যাঙ্ক সম্বন্ধে জানা যাক তো এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাঙ্ক স্থাপিত হয় উনিশশো চুরানব্বই সালে নাইনটিন নাইনটি ফোর এবং এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে এবং এর এমডি ও সিও হচ্ছে এর এমডি ও সিও হচ্ছে আদিত্য আদিত্য পুরী আদিত্য পুরী তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে ভারতীয় মূল্যের কোন মেয়ে নির্বাচন করে নির্বাচন করে না করে নাম নাসার মথুম মঙ্গল হেলিকপ্টারের নাম রাখা হয় তো এটির সঠিক উত্তর হচ্ছে বাণিজ্য রূপানি আপনারা এই প্রশ্নতে যাবেন না কারণ এই প্রশ্নটি ডিফিকাল্টি প্রশ্ন একটু উদ্ঘর টাইপের তো আপনাকে সহজ সহজ ভাষায় বলে দিচ্ছি যে একটি কম্পিটিশান হয়েছিল নাসাতে সেই কম্পিটিশানে সেই কম্পিটিশানে একটি রোবারের নাম রাখা হয় মঙ্গল হেলিকপ্টার বা রোবারের নাম রাখা হয় সেই মঙ্গলবার রোবারের নাম নাসার যতগুলো বিজ্ঞানী রয়েছে তারা সবাই এই কম্পিটিশানে অংশগ্রহণ করে এবং তারা নিজের নাম লিখে দেয় সেই হিসাবে ভারতীয় একটি মেয়ে সতেরো বছরের বৈজ্ঞানিক বাণিজা রূপানি। একটি নাম চুজ একটি নাম লিখে দেয় এই কম্পিটিশানে এবং এই কম্পিটিশান থেকে এই কম্পিটিশানে তিনি জিতে যায় এবং নাসা তার নামটি মঙ্গল এ মঙ্গল হেলিকপ্টারে রাখা হয় তো এই রোবারটির নাম কী এই রোবারটি বা সেই ভারতীয় মহিলা বাণিজ্য রূপানি যে নামটি রেখেছে সেই নাম অনুসারে এই মঙ্গল হেলিকপ্টারের নাম রাখা হয় তো মঙ্গল হেলিকপ্টারটির নাম কি রাখা হয়েছে মেটির বাণিজ্য রোপানি কী নাম দিয়েছিল তো বাণিজ্য রূপানি নাম দিয়েছিলো এই মঙ্গল গ্রহটির নাম দিয়েছিল ইন জেন ইন জেনিউটি আর দিচ্ছি ইন ইন জেনিউ টি তো চলুন সেই রোবারটি দেখে নিয়ে যাক তো পিকচার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেলিকপ্টার মার্সে মার্সে হেলিকপ্টার রোবারের সাইজে হেলিকপ্টার রাখা হয়েছে তো বর্তমানে আপনারা দেখেছেন যে রোবারগুলো চাকার মাধ্যমে চলে কিন্তু নাসা এটা প্রথম লঞ্চ করলো যে হেলিকপ্টার মঙ্গল গ্রহে নামবে এবং এই হেলিকপ্টার পাখাগুলি ঘুরবে এবং যেখানে ইচ্ছা সেখানে ল্যান্ডিং করাবে এবং চলাফেরা করবে এর ফলে কি হবে যে অনেক জায়গায় পাথর উঁচু নিচু থাকার ফলে সেই রোবারগুলো আগেকার রোবারগুলো চাকাওয়ালা রোবারগুলো চলতে অসুবিধা হতো কিন্তু এই হেলিকপ্টারের সাহায্যে চলতে কোনো অসুবিধা হবে না নির্দ্বিধায় যেখানে খুশি সেখানে নামানো যাবে মঙ্গল গ্রহের পৃষ্ঠতলে তো আর ইনি হচ্ছেন মারিঞ্জা রূপানি ইনি হচ্ছেন মারিঞ্জা রূপানি তো পরে প্রশ্ন বর্তমানে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা গ্যারান্টি যোজনা লঞ্চ করেছে তো বর্তমানে মুখ্যমন্ত্রী শহরী রোজগার যোজনা লঞ্চ করেছে লঞ্চ করেছে হিমাচল প্রদেশ তো অপশান বি ইজ এ কারেক্ট অ্যান্সার তো হিমাচল প্রদেশের সরকার রাজ্য সরকার শহরের মানুষদের জন্য একশো দিনের শহরের ক্ষেত্রে যুবকদের জন্য একশো কুড়ি দিনের কাজ দেবে এই যোজনার ভিত্তিতে তো চলুন হিমাচল প্রদেশে সম্পর্কে জানা যাক তো কিছুদিন আগে হিমাচল প্রদেশে করোনা মুক্ত হিমাচল অ্যাপ লঞ্চ করা হয়েছিল এর ফলে করোনা সম্বন্ধে আপডেট রাখা রাখা করোনা সম্বন্ধে আপডেট দেওয়া হচ্ছিলো তো চলুন হিমাচল প্রদেশে ফ্যাক্ট জেনে নেওয়া যাক হিমাচল হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান বলা হয় কারণ এখানে গ্রেট হিমালয়ান রয়েছে এবং পিন ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে হিমাচল প্রদেশে এবং একটি বিখ্যাত হিমাচল প্রদেশে একটি বিখ্যাত ন্যাশনাল পার্কের নাম হচ্ছে ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক ও পিন ভ্যালি ন্যাশনাল পার্ক তো হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে শিমলা হিমাচল প্রদেশের সিএম হচ্ছে জয়রাম ঠাকুর এবং হিমাচল প্রদেশের গভর্নর হচ্ছে ভান্ডারু দত্ত তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে ওয়াডা ভারতীয় ডিকশন ডিকশন সন্দীপ কুমারের ওপর কত বছরের জন্য প্রতিবন্ধ লাগায় তো সন্দীপ কুমারের জন্য প্রতিবন্ধ লাগাই চার বছরের জন্য তো সন্দীপ কুমারের উপর প্রতিবন্ধ লাগাই ওয়াডা সন্দীপ কুমারের উপর প্রতিবন্ধ লাগায় তো ওয়াডা ওয়াডার প্রোর নাম জেনে নেওয়া যাক তো ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়ার্ল্ড ওয়াডার প্রোর নাম হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি এবং এটি স্থাপিত কত সালে হয়েছিল তো এটি স্থাপিত হয়েছিল নাইনটিন নাইনটি নাইনে এবং এর হেডকোয়ার্টার রয়েছে মন্ট্রিয়াল কানাডা এবং এর প্রেসিডেন্ট রয়েছে উই টোল্ড বাংকা উই টোল্ড বাংকা লিখে দিচ্ছি উই টোল্ড বাংকা बंका। तो चलो आगे प्रश्न जावा बर्तमान कम्पानी मैट कार फरवर्ड अभिजान शुरू करे तो वर्तमान फरवर्ड मैट कार फरवर्ड अभिजान मत कार फरवर्ड अभिजान शुरू करे टिकटॉक तो ऑप्शन बी इज ए कारिकटके मथ कार फरवर्ड अभिजान शुरू करा ना जे मत कार फरवर्ड की चलो अपना पिक्चर माध्यम बुझे दीची তো এটি হচ্ছে মাতকার ফরওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন অনেক সেলিব্রিটি রয়েছে বিরাট কোহলি রয়েছে তো এই টিকটকে বর্তমানে করোনা ভাইরাস আপডেট ফেক নিউজ অনেক গুজব রটা রটাচ্ছে এর ফলে মানুষ নির্দিদায় পড়ে যাচ্ছে এবং মানুষের মানসিক শক্তি হারিয়ে যাচ্ছে এর জন্য বড়ো বড়ো এই এর জন্য এই সেলিব্রিটিগুলো মাতকার ফরওয়ার্ড হ্যাশট্যাগের মাধ্যমে টিকটকে অ্যাডভার্টাইজ দিচ্ছে এর ফলে আপনারা কোনো ফেক নিউজ যেন না ছড়াই সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে টিকটক দ্বারা তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো আরেকটা কথা বলে দিই পৃথিবীর মধ্যে সবথেকে টিকটক ইউজার রয়েছে ভারতে তো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি টিকটক ইউজার রয়েছে ভারতে তো বর্তমানে কোন স্কুনার কোন স্লুকার বর্তমানে কোন স্নুকার খেলাড়ি সন্ন্যাস নেওয়ার ঘোষণা করে তো বর্তমানে বর্তমানে পিঠার এবডন সুনুকার খেলাড়ি পিটার এভ বন সুনুকার খেলাড়ি সন্ন্যাসী নেওয়ার ঘোষণা করেন তো তো এই পিটার অ্যান্ড বর্নকে পিকচার দেখে নিয়ে যাক তো এবং আপনারা বুঝতে পারছেন না যে সুনুকার খেলারি কী তো চলুন সুনুকার খেলাড়ি বা সুনুকার খেলাটি দেখাচ্ছি পিকচারে তো এটি হচ্ছে সুনুকার খেলা সুনুকা খেলা এবং এই লোকটি হচ্ছে পিটার অ্যাপ বন অ্যাপডন তো সুন খেলার জিনিসটি কি একটি টেবিল থাকবে এবং এখানে অনেক রকম বল থাকবে লাল সবুজ হলুদ এবং একটি লাঠির মাধ্যমে একটি বলকে আরেকটি বলের মাধ্যমে আরেকটি বলে ধাক্কা লাগিয়ে টাচ করে এই বোর্ডের পকেটগুলোতে ভরতে হবে তো পিটার অ্যাপডন অ্যাপডন কোথাকার লোক ছিলেন পিটার অ্যাপডন লোক ছিলেন ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম তো ইউনাইটেড কিংডম যখন এসে তো ইউনাইটেড কিংডম সম্বন্ধে জানা যাক ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল হচ্ছে লন্ডন এবং ইউনাইটেড কিংডমের 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 কারেন্সি হচ্ছে পন্ড স্টার্লিং এবং ইউনাইটেড কিংডমের প্রেসিডেন্ট হচ্ছে প্রাইম মিনিস্টার হচ্ছে বোরিস জনসন এবং ইউনাইটেড কিংডমে কিছুদিন আগে চার হাজার বেডের একটি নাইটিঙ্গাল হসপিটাল দশ দিনে তৈরি করেছিল ইউনাইটেড কিংডম তো বর্তমানে বর্তমানে আসা রিপোর্ট অনুযায়ী লকডাউনের জন্য ভারতে ভারতে ইলেকট্রিক এনার্জি কত শতাংশ কমে এসে কম এসেছে তো বর্তমানে ভারতে ইলেকট্রিক এনার্জি কম এসেছে তিরিশ শতাংশ কারণ লকডাউনের জন্য বিভিন্ন অফিস আদালত কলেজ স্কুল এবং দোকান পাশার বন্ধ থাকায় এবং সেই বন্ধতে ইলেকট্রিক না চলায় ভারতে তিরিশ শতাংশ ইলেকট্রিক এনার্জি কম ইউজ করা হয়েছে তো এটি তিরিশ শতাংশ কম ইউজ করাছে তো লকডাউনের জন্য সমস্ত কিছু হচ্ছে তো এটিকে কে বলেছে তো এটিকে এই রিপোর্ট দেই প্রত্যেক বছর আইইএ অর্থাৎ ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশান তো এটি বলেছে আইইএ ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশান তো ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার কোথায় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশান এনার্জি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার রয়েছে প্যারিসে শুনুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে কোন রা সরকার তো বর্তমানে কোন রাজ্য সরকার করোনা যুদ্ধের যোদ্ধাদের জন্য দশ লাখ টাকা জীবন বিমা দেবার ঘোষণা করে তো বর্তমানে করোনার জন্য করোনা যুদ্ধার জন্য দশ লাখ টাকা জীবন বিমা দেওয়ার ঘোষণা করে পশ্চিমবাংলা অর্থাৎ অপশান বি যে ক্রাইট অ্যান্সার তো পশ্চিমবাংলার সম্বন্ধে জানা যাক যে পশ্চিমবাংলার ক্যাপিটাল হচ্ছে কলকাতা এবং কলকাতা থেকে প্রশ্ন পড়ে যায় তো কলকাতা কোন নদীর তীরে অবস্থিত কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত পশ্চিমবাংলার সি এম হচ্ছে মমতা ব্যানার্জি এবং পশ্চিমবাংলার গভর্নর হচ্ছে জগদীপ ধনকার তো পশ্চিমবাংলার থেকে বিশ্বের থেকে বড় বদ্বীপ রয়েছে সেটি হলো সুন্দরবন বদ্বীপ এবং এটি একটি ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্ক এবং এই বদ্বীপ অঞ্চলটি অঞ্চলটি পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ অঞ্চল তো সুন্দরবন তো সুন্দরবনে কিসের জন্য বিখ্যাত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তো পশ্চিমবাংলার সম্বন্ধে জানা যাক পশ্চিমবাংলার জাতীয় ফুল হচ্ছে শিউলি ফুল পশ্চিমবাংলার জাতীয় ফুল হচ্ছে শিউলি ফুল এবং পশ্চিমবাংলার জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল এবং পশ্চিমবাংলায় গরুমারা জলদাপাড়া ন্যাশনাল পার্ক রয়েছে তো চলুন আগের প্রশ্নে জানা যাক বর্তমানে কোন রাজ্য দেই হিং পটকাই রিসিভ দেই হিং পটকাই রিসিভ কয়লা খনি অনুমতি দেয় তো হিং পটকাই হাতি রিজার্ভ হাতি রিজার্ভ পটকাই হাতি রিজার্ভের কয়লা খনির অনুমতি দেয় আসাম সরকার তো আপনারা এখানে কোশ্চেনটা একটু কারেক্ট করে নেবেন টাইপিংয়ে হয়তো আমাদের টাইপাররা টাইপিং করতে গিয়ে ভুল হয়ে করে দিয়েছে তো এখানে অ প্রশ্নটি হবে বর্তমানে কোন রাজ্য দেই হিং পটকাই হাতি রিজার্ভ পটকাই এখানে এটা বান দিয়ে দেবেন এখানে লিখবেন হাতি রিজার্ভ তো বর্তমানে দেই হিং পটকাই হাতি রিজার্ভ কয়লা খনি অনুমতি দেই আসাম সরকার তো আসাম সম্বন্ধে জানা যাক আসামের ক্যাপিটাল হচ্ছে দিসপুর আসামের সি এম হচ্ছে সর্বানন্দ সনোয়াল এবং আসামের গভর্নর হচ্ছে জগদীশ মুখী তো আসামে একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে সেই ন্যাশনাল পার্কটির নাম হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং এই কাজিরাঙ্গা রাঙ্গা ন্যাশনাল পার্কটি কিসের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি ওয়ান ওয়ানহান্ড রাইনোর জন্য বিখ্যাত এবং পৃথিবীর সেভেন্টি পার্সেন্ট ওয়ান রাইনো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে রয়েছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে রয়েছে তো ওয়ান ওয়ানহান্ড রাইনো অসম রাজ্য ছাড়া আর কোন রাজ্যে পাওয়া যেত ওয়ানহান্ড রাইনো শৃঙ্গ গণ্ডার আসাম রাজ্য ছাড়াও পশ্চিম বাংলায় পাওয়া যায় এবং আসামে আইটি বিখ্যাত ন্যাশনাল পার্ক হচ্ছে মানাস ন্যাশনাল পার্ক এবং অসম সরকার কিছুদিন আগে রেডিও প্রোগ্রাম প্রজ্ঞিয়া লঞ্চ করে এটির মাধ্যমে আসামের স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে খুব ভালো করে তাই এটি লঞ্চ করা হয়েছিল তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক বর্তমানে রাষ্ট্রীয় ই কমার্স ই কমার্স মার্কেটে তো বর্তমানে রাষ্ট্রীয় ই কমার্স মার্কেটে ভারত ভারত ভারতীয় মার্কেটে ই কমার্স সরি বর্তমানে রাষ্ট্রীয় ই কমার্স ভারত মার্কেটে থেকে শুরু করে তো ই কমার্স মার্কেট ভারত মার্কেট কে শুরু করে তো বর্তমানে রাষ্ট্রীয় ই কমার্স মার্কেট ভারত মার্কেট শুরু করে সি এ আইটি তো অপশান এ ইজ কেনশন তো সি এ আইটি কি কী হচ্ছে সি এআইটি নাম হচ্ছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স তো থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনাদের যদি কোনো ডাউট থাকে কোনো ডাউট থাকে তাহলে আপনারা আমাদের এই জিমেল অ্যাকাউন্টে ফার্স্ট এক্সাম ওয়ান অ্যাট জিমেল ডট কম আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অফিসিয়াল জিমেলে আপনারা আপনাদের প্রশ্নপত্র এবং যে কোনো ডাউট জিজ্ঞাসা করতে পারেন নির্দ্বিধায় এবং আপনারা ইনস্টা জিমেল ছাড়াও আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজ ফার্স্ট এক্সাম বাংলা লঞ্চ করে দেওয়া হয়েছে এখানেও আপনারা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন ফার্স্ট এক্সাম আপনারা ফেসবুকে সার্চ দেবেন ফার্স্ট এক্সাম বাংলা এবং আমাদের এই পেজটিকে লাইক দিয়ে লাইক করে নেবেন লাইক করে দেবেন এবং ফলো করে নেবেন এবং এখানেও আপনারা যে কোনো মেসেজ করতে পারেন অথবা আপনারা আমাকে ইন ইনস্টাগ্রামে বিষ্ণুলালা অ্যাকাউন্টে ফলো করে সেখানেও আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন তো আজকের মতো এইটুকুই তো থ্যাংক ইউ সো মাচ গাইজ স্টে টিউন উইথ আস থ্যাংক ইউ সো মাচ